আমাদের কুমিল্লা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মজুমদারের বরাত দিয়ে জানা গেছে, কুমিল্লায় 2,11,200 পিস ভারতীয় আতশবাজি সহ একজন চোরা কারবারিকে আটক করেছে র‍্যাব 11 সিপিসি 2। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 11 সিপিসি 2 এর একটি আভিযানিক দল রাতে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন বাগিচাগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। প্রায় 2,11,200 পিস ভারতীয় আতশবাজি সহ একজন চোরা কারবারিকে আটক করে। আটককৃত চোরা কারবারি হল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার গঙ্গানগর গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে মোহাম্মদ খলিল মিয়া।